অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রিপনচন্দ্র সরকার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, বড়াঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট। আচ্ছা, ইতিপূর্বে আমরা ব্যবস্থাপনা, ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে ব্যবস্থাপনা কি কাকে বলে আমরা আলোচনা করেছিলাম। এখন বা আজকে আমরা এখন আলোচনা করবো সেটা হলো ব্যবস্থাপনা কার্যগুলি ও প্রক্রিয়া। আচ্ছা, ব্যবস্থাপনা কার্যগুলি মানে কি? ব্যবস্থাপনা কাজ কি বা কোন প্রক্রিয়ায় একজন ব্যবস্থাপক তার তার কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রতিষ্ঠানকে লাভবান করে। এখানে ব্যবস্থাপনা কার্যগুলি প্রথমত চিন্তা করা হয় যে পরিকল্পনাটা হলো প্রথম ধাপ যে কোনো কাজের, শুধু ব্যবস্থাপনা না, যে কোনো কাজের প্রথম ধাপ হলো তার পরিকল্পনা। আচ্ছা, পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? পরিকল্পনা বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে কোন কাজ কে কখন কিভাবে কার দ্বারা সুসম্পন্ন করা যায়। আচ্ছা, পরিকল্পনা, পরিকল্পনা পরে আছে কি? সংগঠন। সংগঠন বলতে সুসংগঠিত করা, সুসংগঠিত করা। যে কোনো অর্গানাইজেশনের অনেকগুলো স্তর বা বিভিন্ন ক্লাসের বা বিভিন্ন স্তরে কিছু কর্মী, কিছু সংগঠক থাকে, তাদেরকে কিভাবে সংগঠিত, কার কাজ কে করবে, কখন করবে, কিভাবে করবে, এটা হলো সেটাকে সংগঠিত ভাবে সাজাইতে হবে। মানে উচ্চ লেভেলে যারা থাকে তারা এই জিনিসটা সুসংগঠিত করে, সংগঠন করে থাকে। আর তাহলে কর্মী সংস্থান, কর্মী সংস্থান বলতে যে কোনো কর্মীকে আমরা কিভাবে কাজে লাগাবো, কিভাবে নিয়োগ দেবো, কোন প্রক্রিয়ায় নিয়োগ দেবো, কাকে কিরকম স্যালারি দেবো, এসব ইত্যাদি বিষয় নিয়ে কর্মী সংস্থান কাজ করে থাকে। তারপর একটা আছে নির্দেশনা। নির্দেশনাটা হলো, নির্দেশনা সাধারণত টপ লেভেল ম্যানেজমেন্ট বা উচ্চ উচ্চ স্তরে যে ম্যানেজমেন্ট, যে ব্যবস্থাপক থাকে, যে ব্যবস্থাপনার লোকজন থাকে, তারাই শুধু নির্দেশনার কাজটা মানে নির্দেশ করে, এবং লোয়ার লেভেলে বা মধ্যস্তরে যে কর্মীগুলো থাকে তারা সেই নির্দেশনা মোতাবেক কাজ করে থাকে। তারপর হচ্ছে পেশনা। পেশনাটা কি বোঝাচ্ছে? পেশনা বলতে কোনো কাজকে, কোন উদ্দীপকের মাধ্যমে আমি কর্মীর কাছ থেকে কিভাবে কাজ আমি বাড়াই নেব বা কিভাবে আমি কাজটাকে গতিশীল করে নেব, এবং এর জন্য এই পেশনার জন্য, পেশনা দেওয়ার ফলে কর্মী বা যারা কর্মী কর্মীরা থাকে তারা আগ্রহের সহিত কোনো কাজ সুসম্পন্ন করতে থাকবে। তারপরের ধাপটা আছে সমন্বয়। সমন্বয় বলতে মানে সাধারণত আমরা বুঝি লোয়ার, হায়ার লেভেল, মিডিল লেভেল এবং লোয়ার লেভেল। এই যে হায়ার, মিডিল এবং লোয়ার লেভেল যে কর্মীরা থাকেন তাদের সাথে কিভাবে হায়ার লেভেল ম্যানেজমেন্ট মিডিল লেভেল ম্যানেজমেন্টের সঙ্গে কিভাবে সমন্বয় করবে, এবং মিডিল লেভেল ম্যানেজমেন্ট কিভাবে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করবে, এই সমন্বয় কাজটা হলো এইভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আর তারপর হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে কোনো কাজ কর্মীরা কোনো কাজ করতেছে এবং কোন কর্মী করতেছে না, কোন কর্মী কিরকম ফিডব্যাক দিচ্ছে, কোন কর্মী কিভাবে ফিডব্যাক দিচ্ছে না, কোন কর্মী কিভাবে কত সহজে কাজ করতেছে, কোন কর্মী কিভাবে কত সহজে কাজ করতেছে না, এসব বিষয় নিয়ে এই যে টপ লেভেল ম্যানেজমেন্ট এসব নিয়ন্ত্রণ করে থাকে। নিয়ন্ত্রণের পর থাকে উদ্ভাবক। যেহেতু ব্যবস্থাপনা হচ্ছে পরিবর্তনশীল, রুচি চাহিদা উপর নির্ভর করে, তাই আমাদের নতুন নতুন কোন অনেক কিছু আমাদের মানে কাস্টমারের চাহিদা পূরণের জন্য অনেক কিছু আমাদের উদ্ভাবন করতে হয়, এই এই কাজটা করে থাকে এই উদ্ভাবনের মাধ্যমে। তারপর যোগাযোগ। যোগাযোগ বলতে কার সঙ্গে যোগাযোগ? হায়ার লেভেল ম্যানেজমেন্ট লোয়ার লেভেল ম্যানেজমেন্টের সঙ্গে বা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট মিডিল লেভেল ম্যানেজমেন্ট কীভাবে যোগাযোগ করবে, এবং সর্বোপরি কাস্টমারের সঙ্গে কীভাবে আমরা যোগাযোগ করব, সেই যোগাযোগের কাজটা কিন্তু ব্যবস্থাপনা করে থাকে। এরপর হলো বাজেটকরণ। যে কোনো কাজ করতে গেলে অবশ্যই বাজেট বা একটা সুনির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে করতে হয়। আইএসএ যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে সেখানে আমরা অবশ্যই লাভবান হতে পারবো না এবং কোম্পানিকে লাভবান করতে পারবো না। তাই যে কোনো কাজ করার আগে ব্যবস্থাপনা অবশ্যই এটা চিন্তা করে, আমার যে কোনো কাজ করতে গেলে কীরকম বাজেট লাগবে, ওখান থেকে আমার কীরকম খরচ হবে এবং আমার কতটুকু লাভবান হব। এই বাজেটের পরে আমার আরেকটা শেষে আছে, একটা হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন হলো সর্বশেষ কার্যাবলী। একটা ব্যবস্থাপনার সর্বশেষ কার্যাবলীটা হলো প্রতিবেদন। প্রতিবেদন বলতে এই পরিকল্পনা থেকে শুরু করে বাজেট করা পর্যন্ত, পরিকল্পনা থেকে শুরু করে বাজেট করা পর্যন্ত যতগুলো কাজ করা হয়েছে তার সুলিখিত, সুস্পষ্টভাবে
একটা ব্যাখ্যা দেয়া থাকে। এই কাজটাও ব্যবস্থাপনার একজন ব্যবস্থাপক করে থাকে। পরিশেষে আমরা বলতে পারি ব্যবস্থাপনা কার্যগুলি, তাহলে আমরা কি বলতে পারি, প্রথমটা হলো পরিকল্পনা, দ্বিতীয় হলো সংগঠিত করা বা সুসংগঠিত করা, তারপর কর্মীকে সংস্থান দিতে হবে, নির্দেশনা দিতে হবে, পেশনা আনতে হবে, সমন্বয় সাধন থাকতে হবে, এবং নিয়ন্ত্রণ, উদ্ভাবন, যোগাযোগ ও বাজেটকরণ, পরিশেষে প্রতিবেদন। প্রতিবেদন বলতে এই যে আমরা কাজগুলো করলাম সব কাজের একটা সমন্বিত লিখিত রূপ, সে লিখিত রূপের এই প্রতিবেদন দেখে পরবর্তীতে কোনো কাজ আমাদের কোথায় ঘাটতি হলো, কোথায় আমাদের কি ধরনের রিপোর্টের প্রয়োজন, এগুলো আমরা বাইর করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, আগামীতে আমরা পরের বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো।